সম্প্রতি বাংলাদেশের ঘটনা এবং হিন্দুত্বই উপনির্বাচনের প্রচারের প্রধান অস্ত্র শুভেন্দু অধিকারী। নদিয়ার শান্তিপুরের উপনির্বাচনের বাংলাদেশের ঘটনাকে সামনে এনে যে তিনি প্রচার চালিয়ে যাবেন, রবিবার আবারও শান্তিপুরে এসে সে কথা স্পষ্ট বুঝিয়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শান্তিপুরের বেলঘরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মালিপতে একটি পথসভা শেষ করে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের ঘটনাকে হাতিয়ার করা প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, অবশ্যই সনাতন হিন্দুদের বিলুপ্ত করবে, আর আমরা বলবো না, তা হবে না, না এটা মেরুকরণের রাজনীতির কিছু নেই। বাংলার মেয়ে মুখ খোলেননি কেন? তিনি তো যে কোনো বিষয়ে টুইট করেন, গাজাতে বোমা পড়লে মিছিল বের করেন, আসলে 30% দুধের গাইদের জন্য। আমরা যে 38.13% ভোট পেয়েছি সেটা 100% সনাতন ভোট। বাংলাতে ধর্মনিরপেক্ষ রাজনীতি হচ্ছে না বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তো দুর্গোৎসব যখন ধ্বংস তখন আমাদের মুখ্যমন্ত্রী চুপ, কোন রাজনৈতিক দল মাঠে নামেনি। মায়েরা শুনে রাখুন, একমাত্র ভারতীয় জনতা পার্টি তারা রাস্তায় নেমে এর প্রতিবাদ করেছে। তাহলে তো প্রমাণ হয়ে গেল সনাতনের পক্ষে কারা, সনাতনের বিরুদ্ধে কারা। তাই এই নির্বাচনে বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে সনাতনীদের, আক্রান্ত সনাতনীদেরকে বার্তা দিতে হবে যে আমরাও তোমাদের সঙ্গে আছি। সরকার ইতিমধ্যে গত 2 সপ্তাহ আগে কার্যত 9টা জেলা বিএসএফ এর হাতে নিয়ে নিয়েছে। তার অ্যাকশনটা কিভাবে হবে তার রূপরেখাটা এখনো গাইডলাইন বেরোয়নি। ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যে 15 কিলোমিটার এরিয়া ছিল বর্ডার থেকে সেটাকে 50 কিলোমিটার করা হয়েছে, এবং এর ফলে সরাসরি পাঞ্জাব, আসাম, পশ্চিমবঙ্গ এসব রাজ্যে অনুপ্রবেশকারী থেকে শুরু করে মাদক কারবার, গরু চালান, সমস্ত বর্ডার কেন্দ্রিক যেগুলো হয় পুলিশ এবং তৃণমূলের যোগসাজশে সেগুলো একেবারেই বন্ধ করার জন্য উদ্যোগ আমরা সাধুবাদ জানাই। এবং আমি বিরোধী দলনেতা হিসেবে সাথে সাথেই আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে টুইট করেছি যে তার এই ঐতিহাসিক সিদ্ধান্তে পশ্চিমবাংলার লোক খুশি। না না, দু সরকারের দায়িত্ব থাকলেও সেচ দপ্তরের পরিকল্পনাগুলো রাজ্য সরকার পাঠায় 50-50 চুক্তির, মানে যে আপনার 60-40 এখন 50-50। এটা আমি কিছুদিন ইরিগেশন মন্ত্রী ছিলাম, আগে ছিল 75-25 যখন কেলেঘাই কপালেশ্বরী হলো, কান্দি মাস্টার প্ল্যান হলো, তারপরে যে কোনো সেচ প্রকল্প তাতে 50% দেয় কেন্দ্র, 50% দেয় রাজ্য। আমাদের রাজ্য সরকার আমি যেটুকু জানি কোনো পরিকল্পনা ভাগীরথীকে কেন্দ্র করে, গঙ্গাকে কেন্দ্র করে বা অন্যান্য যে সমস্ত কেন্দ্র করে করেনি, উল্টে বালি মাফিয়াদের হাতে পুরো ছেড়ে দিয়েছে। এবং কোটি কোটি টাকার এখানে তৃণমূল কংগ্রেসের নেতারা, বালি মাফিয়ারা, তারা কোনোভাবে নদীর যে স্বাভাবিক গতি প্রকৃতি আছে বাঁধগুলো পর্যন্ত কেটে বেঁচে দিচ্ছে, এবং এর সঙ্গে শাসক দল যুক্ত আছে। আর ভূমি রাজস্ব দপ্তর তারা উদাসীন আছে, তারাও যোগ সাজেছে। পশ্চিমবঙ্গ পুরোটাই দুর্নীতিতে ভর্তি, সেখানে 2টো দপ্তর কাজ করে মমতা ব্যানার্জির, আমি তো মন্ত্রী ছিলাম, একটা হচ্ছে কাটমানি দপ্তর আর একটা হচ্ছে ভাতা বিতরণ দপ্তর, আর কোনো 3য় দপ্তর পশ্চিমবঙ্গে সরকারের নেই। শুভেন্দু, পার্থ চট্টোপাধ্যায় 2 দিন আগে শান্তিপুরে এসে বলে গেছেন শুভেন্দু অধিকারী যতবারই আসুন, 10 বার আসলো, কোনো পরিবর্তন হবে না, যেখানে তৃণমূলই জিতবে। পার্থবাবু তো কয়েকদিন আগে একটা চিটফান্ডের কেসে সিবিআইয়ের অফিসারদের হাত ধরে কান্নাকাটি করেছেন, আমি জানি। পার্থবাবু একটু মুখটা কম খুললে ভালো থাকবেন, বেশি মুখ খুললে আবার ডাকবে হয়তো। শুনুন, আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি বক্তব্যে উপনির্বাচনগুলোকে বাংলাদেশকে হাতিয়ার করছেন, বাংলাদেশের ঘটনাটাকে হাতিয়ার করছেন। নিশ্চয়ই, আরে সনাতন আগে তো, কিন্তু তৃণমূল আমাদের জাতি ধর্মকে, আপনি তো সনাতন হিন্দু, আপনাকে তো বিলুপ্ত করবে।
তৃণমূল যেটা বলছে যে আপনারা বড় বড়ই মেরুকরণের রাজনীতি করেছে, এসেছেন মেরুকরণের কিছু নেই, মুখ খোলেননি কেন বাংলার মেয়ে? কিন্তু যে কোনো কাজে টুইট করেন, গাজাতে বোম পড়লে মিছিল বের করেন, কেন দুধেল গাইদের জন্য 30% নড়ে যাবে? ওই লোক বুঝতে পারছে আমরা 38.13% যে ভোট পেয়েছি না, 100% সনাতনের ভোট, এতে কোনো জল নেই। আর মমতা ব্যানার্জি যে 47% ভোট পেয়েছে, তার 30% হচ্ছে দুধেল গাই। বলছেন ধর্মনিরপেক্ষ রাজনীতি না মমতা ব্যানার্জি? ধর্মনিরপেক্ষ রাজনীতি মানে দুর্গা মায়ের মুখ চেঞ্জ করে মমতা ব্যানার্জির মুখ বসাবে? ধর্মনিরপেক্ষ রাজনীতি মানে ভারত চক্র না আফগানিস্তান চক্র ক্লাবে জুতোর প্যান্ডেল তৈরি হবে? ধর্ম নিরপেক্ষ রাজ্য মানে ছাউনি ঘোষ বলবে শিবলিঙ্গে কন্ডম পরাবে? ধর্ম নিরপেক্ষ রাজ্য মানে শ্রীজাত বলবে ত্রিশূলের মাথায় কন্ডম পরাবে? ধর্ম নিরপেক্ষ রাজ্য মানে ববি হাকিম অন্য ধর্মে বিশ্বাস করে, সে বলবে মমতা রূপেণ সংস্থিতা? এটা ধর্ম নিরপেক্ষ রাজ্য? এটা তোষণের রাজনীতি। আর বাংলাদেশে যা হচ্ছে, 71.22% সনাতনীকে আটে নামিয়েছে, হিন্দু জাতিকে অপলুপ্ত করতে চায়। শুনুন, আমার বাবা যেমন এপার বাংলার লোক, অরিজিনালি নদিয়া বেশ অধিকারী, মানে তিন চার পুরুষের হিসাব মতো, আমার মা বরিশালের। 60-এর দশকে আমার মায়ের যিনি বাবা দাদু মাখনলাল ভট্টাচার্য শিক্ষক ছিলেন, সব ছেড়ে দিয়ে পালিয়ে এসছে। যন্ত্রণাগুলো প্রত্যেকটা বাড়িতে আমরা জানি। এই যন্ত্রণা পশ্চিমবঙ্গেও হচ্ছে। করিমপুরে কি হয়েছে মমতা ব্যানার্জি কেন বলেনি? বিসর্জনের দিন করিমপুরে কি হয়েছে? চাপড়াতে কি হয়েছে? কৃষ্ণনগরে দুর্গা ভক্তদের পিঠে লাঠি কেন পড়েছে? এর উত্তর তৃণমূলকে দিতে হবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।